সে ভাববে যা তাই হয়ে যাবে সুবহানাল্লাহ খাবার তুমি দুনিয়ায় খেয়েছো সেই খাবার হচ্ছে তোমার মায়ের যে একবার খাইছে সেই আউলিয়া হইছে সুবহানাল্লাহ যদি দয়া করে একবার তাকায় তুমি এটার হাকিকত কি এটা শরীয়ত কি এটা তরিকত কি এটার মারুফত কি বুঝেন নাই আমার বড় ভাইয়ের কাছে প্রশ্ন আপনি খালি এটার বড় পিরিয়ডের বাউটা করছিল কি ও কাজল দেওয়া জানেন আমার একটা বদ অভ্যাস আছে সেটা গানের মধ্যে আমি একটু ছাড় কম দিই এই অভিমানটা নিয়ে বারে বারে বাইরে যাই এর জন্য কিন্তু আজকে এই যে আইসো আরেকবার যাইবা আমার না নুক এটা কোনো কথা না কিন্তু আমার বাইরে বাইনা করবেন সে আর এখন দেরি করে যায় না সে আমার আগেই যায় ভিক্ষা বৃত্তি আল্লাহ এবং আল্লাহর নবী দুইজনের একজন পছন্দ করেন না দুইটা কর্ম আল্লাহ আল্লাহর নবী দুইজনের একজনেও পছন্দ করেন না তবে আপনি আমি যে ভিক্ষার কথাটা বলছি সেই ভিক্ষাটা হলো ভিক্ষার ছলে উকিল মুন্সি ছাড়লো বাড়ি ঘর ইসলামে জায়েজ আছে কিন্তু সবচেয়ে নিকৃষ্ট কাজ তার কথা বলা হয়েছে স্রষ্টার কথা বলা হয়েছে বড় পীর মায়ের গর্ভ থেকেই আল্লাহ নিষেধ থাকা সত্ত্বেও ওই কর্মটাই করলো বড় পীর নাসিকা দ্বারা বাহির হয়ে নিঃশ্বাসের সহিত একটা বাঘের রূপ ধারণ করে ভণ্ড ভিক্ষুককে হত্যা করে আবার মায়ের গর্ভে চলে গেলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বড়পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি বলে মায়ের ধারে ওই হুজুর আবার কয় একটু মায়ের দেখাও না মারে কথা আমার লগে চলেন বাড়িতে গেছে মায়ের দুয়ারের মধ্যে দাঁড়ায় দেখে আব্দুল কাদের ওই যে আসতেছে হুজুর সাথে মা হাতের মধ্যে লাঠি নিয়ে দাঁড়াইছে ও যদি হুজুরের সাথে বেয়াদি বুকিরে থাকে ওরে মারুন বড়পীর দেখে মায়ের হাতের লাঠি লাঠি দিকে বড়পীর দৌড় বড়পীর আগে আগে দৌড়ায় মায়ের পিছনে পিছনে দৌড়ায় বড়পীর আব্দুল কাদের জিলানি দৌড়াইতে দৌড়াইতে একটা কবরস্থানের উপর দিয়ে দৌড়াইতে লাগলেন সুবহানাল্লাহ যে কবরের মধ্যে বড়পীর পা রাখে ওই কবর থেকে একটা করে মুর্দার জিন্দা হয়ে দাঁড়িয়ে যায় সুবহানাল্লাহ কবর খোলার বাঁশ লাঠি লিয়ে প্রায় 350 মুর্দার বাঁশ লাঠি নিয়ে দাঁড়াইছে বড়পীরের মায়েরে মারবো বড়পীর পিছনের দিকে তাকায় একা এই মুর্দাররা তোমরা যে যেই কবরে ছিলা সে সেই কবরে চলে যাও ইনি আমার গর্ভধারিণী মা আমাকে পেটে রেখেছে খবরদার আমার মায়ের প্রতি এক পা অগ্রসর হয়েও না কথা শুনে সমস্ত মুর্দারগুলি যার যার কবরে চলে গেছে কিন্তু একটা মুর্দার এটা একটু ঠেডা গাউরা এটা খাড়াই দিছে কবরে যায় না বড়বীর কয় কিরে যাস না ওই মুর্দার কয় হুজুর একবার ময়রা কবরে গেছিলাম কবরে খুব কষ্ট কয়তে কী চাস কয় আমার আর কবরে যেতে মন চায় না কয় কস কি কহ দোয়া করেন আমার যেমন কবরে না যাওয়া লাগে আমার বড়বীর কয় ঠিক আছে তারে দোয়া করলাম কাল কিয়ামতের আগ পর্যন্ত তুই জিন্দা থাকবি সুবহানাল্লাহ কিয়ামতের কিছু কাল আগে শ্যাম দেশে মসজিদে বাই যায় দুই ফেরেশতার কাঁধের উপর ভর করে ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে আসবে তুই ওই সিঁড়ির কাছে গিয়ে বলবি আসসালামু আলাইকুম এইটা বলার পরে তোর মরণ হইব এর আগে আর তোর মরণ হবে না হইব না সালামটা তোর কাছে আমি গচ্ছিত রাখলাম বড়পীর মায়ের সাথে যায় বড়পীর ডাক দিয়ে মায়ের কয় মা এই শহরে আমি থাকি না আমি লেখাপড়া করবো আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হব আমাকে তুমি দোয়া করো মায় বললেন তুমি আমার একটা ছেলে আমি তোমাকে দোয়া করি প্রাণ ভরে তুমি যেখানে থাকো তুমি সেখানে ভালো থেকো মা কিছু কথা শিখিয়ে দিলেন জীবনে চলার পথে এক নম্বরের কথা হইলো কখনো মিথ্যা কথা বলবো না সব পাপের বাপ মিথ্যা কথা জেনে কখনো সত্য গোপন করবা না আল্লাহর উপর ভরসা রাখবা আল্লাহ ব্যতীত বান্দার পরম বন্ধু কেউ নাই একটা দোয়া শিখিয়ে দিলে লিল্লাহিল কাফি কাসাতুল কাফি লিকুল্লি কাফি কাফাফিল কাফি ওয়া লিল্লাহিল হাম বিপদে পড়লে মাকে স্মরণ করে এই কথাটা তুমি মনে করো তোমার সব বিপদ চলে যাবে বড়পীর আব্দুল কাদের জিলানিকে 40টি স্বর্ণ মুদ্রা মায় দিয়ে দিলেন বগলের নিচে আসকারের নিচে একটা ঝোলার মধ্যে ছোট একটা পোটলার মধ্যে বড়পীর এটা নিয়ে বাগদাদের উদ্দেশ্যে যাইতেছে প্রথমে তিনি মিথ্যা বললেন না কোথায় গিয়ে জিলান নগর ছেড়ে পীরে হামদান শহর যায়
হামদান শহর গিয়ে পীরে কাফেলা পায়, ওই কাফেলার সাথে পীরে লইল রে ভিড়িয়া, আরে ওই দলটা যাবে বুঝি বাগদাদে চলিয়া, আমার বড় পীর তাদেরকে দিলেন যে বলিয়া, আমি আপনাদের সঙ্গে কিন্তু বাগদাদ শহর যাব, বাগদাদেতে গিয়ে আমি লেখাপড়া করব। ওইখানে তাবু গেড়ে ঘুমাইয়া ছিল, সন্ধ্যার পরে একদল ডাকাত হাজির হইয়া গেল, ডাকাত মারামারি কাটাকাটি দিল লাগাইয়া, আর যাজ্জা ছিল ডাকাতের তো স্বপ্নিল কারিয়া, আমার বড় পীরে ছিল তখন তন্দার ঘরে, একটা ডাকাত চলে গেল বড় পীরের ধারে, একজন ডাকাত গিয়ে বলে বড় পীরের খাই, তোমার কাছে কি বাই আছে আমি জানতে চাই, আমার বড় পীর কয় ওরে ডাকাত তোমারে দেখইয়া, সত্য কথা বলবো আমি কথা না বুঝিয়া, সত্য কথা বলবো আমি মিথ্যা বলবো না, আমায় মিথ্যা বলতে মার জন্য উনি করে দিছে মানা, আসার সময় মার জন্য উনি শোনো তার ঘটনা, 40টি স্বর্ণ মুদ্রা সেলাইয়া দিছে, শোনো শোনো ওরে ডাকাত বলি তোমার কাছে, ডাকাতে এই কথা যখন শুনিল, পীরের কথা ডাকাত বিশ্বাস না করিল, সর্দারের কাছে তখন গেল রে চলিয়া, আরে আহম্মদ বাদাবি নাম দেই সবাই বলিয়া, আহম্মদ বাদাবি নাম সর্দারের ছিল, সর্দারের কাছে গিয়ে বলিতে লাগিল, কত মানুষ দেখলাম এই জগৎটা জুড়ে, একটা বাচ্চা মিথ্যত্ব বলে যে আমারে, আরে একটা বাচ্চা সত্য কথা আমার কাছে কয়, সর্দারে কয় ধৈরা আনো শোনো তার বিষয়, আমার বড় পীর রে ধৈরা নিল সর্দারেরও ধারে, সর্দারে কয় ওরে বালক বলতেছি তোমারে, তোমার কাছে কি বাই আছে বলো নাই আমায়, আমার বড় পীর কয় ওরে সর্দার বলতেছি তোমায়, আমি সত্য কথা বলবো মুখে মিথ্যা বলবো না, মিথ্যা বলতে মার জন্য উনি করে দিছে মানা, আসার সময় মার জন্য উনি বগলেরও নিচে 40টি স্বর্ণ মুদ্রা সেলাইয়া দিছে, সর্দার কয় মুখের কথা বিশ্বাস করি না, স্বর্ণ মুদ্রা বাহির করে দেখাও এখন, সঙ্গে সঙ্গে বড় পীরে কোন কাম করিল, স্বর্ণ মুদ্রা বাহির করে দেখাইয়া দিল, এই কাণ্ড দেখিয়া সর্দার উঠিল কান্দিয়া, সারা জীবন গেলাম আমি ডাকাতি করিয়া, এই জীবনে কবুই আমি সত্য বললাম না, মিথ্যা বলতে কখনো দ্বিধা করলাম না, আর এই বালক ছোট বালক মায়ের আদেশ নিয়া সত্য কথা বলে তিনি সামনে দাঁড়াইয়া, সর্দারে কয় বড় পীরে আপনার নামটা কি, আমার বড় পীর কয় ওরে সর্দার তোমায় বলতেছি, জিলানের জিলানি আমি আব্দুল কাদির নাম, জিলানের জিলানি আমি আব্দুল কাদির নাম, আমার পরিচয়টা তোমার কাছে খুলে বলিলাম, ওরে জালালি হালাতে পীরে একটু চাইয়া ছিল, জালালি নজরে পীরে একটু চাইয়া ছিল, অমনি ডাকা সর্দার বেহুশ হইয়া গেল, হুশ পাইয়া ধরলো গিয়া বড় পীরের পায়, পায় ধইরা কয় ওগো হুজুর মাফ করেন আমায়, আমার বড় পীর কয় দিলাম 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 মাফ করিয়া, জন্মের মতো ডাকাতি দেওনারে ছাড়িয়া, সর্দার কয় ডাকাতি ছেড়ে করবো আমি কি, আমার বড় পীর কয় ওরে সর্দার তোমায় বলতেছি, আউলিয়া বানাইয়া দিলাম এই মায়ার সংসারে, এই দুনিয়ার ধ্বনি আমি বানাইলাম তোমারে, আখেরাতের ধ্বনি তোমায় দিলাম বানাইয়া, বড় পীরের দোয়ায় ডাকা যে আউলিয়া হইয়া, বলো কবে যাইয়া লুটাইবে, কবে যাইয়া লুটাইবে, বড় পীর ডাকাতে দলমুরি করলো বড় পীর, বড় পীর ডাকাতে দলমুরি করলো বড় পীর, ওহে বাগদাদের পথে যাইতে, বাগদাদের পথে যাইতে মারিল একে স্কের তীর, হায় ডাকাতে দলমুরি করলো বড় পীর, বড় পীর ডাকাতে দলমুরি করলো বড় পীর। বুঝতে অসুবিধা হয় নাই তো আপনাদের? এটা আমার একটু কষ্ট হয়েছে বেশি, এক লগে কইছি তো। প্রীতি তারাই তারাই জানে গো দর্শনে যার ভাবের প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো দর্শনে যার আমার চান মস্তান বাবার ভাবের প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো চান মস্তান বাবার ভাবের প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো চান মস্তান বাবার ভাবের প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো চান মস্তান বাবার ভাবের প্রীতি। সভা করে আছেন যারা যতই আসে কান, যেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান,
সকলের চরণে ভক্তি শ্রদ্ধা জানাই আমাদের জন্য করবেন দোয়া দোয়া ভিক্ষা চাই আমার যাহা প্রশ্ন ছিল আমার মিয়া ভাইয়ের ধারে সুন্দরভাবে দাঁড়াইয়া সে বলেছে সবারে আমার কাছে নতুন করে করল জিজ্ঞাসন ভুলি নাই কথা করিব পূরণ তিনি যেইভাবে জিজ্ঞেস করে কথা মন্দ না আমি সবার মাঝে তাহার কথা করব বর্ণনা এক মা চলে গেল বড় পীরের ধারে গিয়া বলে ও গো হুজুর বলতেছি আপনারে আমার কোনো সন্তান নাই আপনারে দেখইয়া শোনেন শোনেন পীর সাহেব শোনেন না বসিয়া কামাই খাইবার সাত নাই মরলে মাটি দিবে কে কামাই খাইবার সাত নাই মরলে মাটি দিবে কে আল্লাহর কাছে দোয়া করে একটা সন্তান দে আমার বড় পীর কয় সন্তান হবে তোমারে জানাই তুমি বাড়িতে চলে যাও না ও গো আমার মাই আর বাড়িতে বেটি যখন চলে গিয়েছিল দশ মাস দশ দিন পরে একটা সন্তান কিন্তু হইল তবে সন্তানটা হয়ে গেছে মাইয়া এই কথা প্রশ্ন করে আর সরে দাঁড়া আমাদের সমাজের মধ্যে অনেক লোক আছে কন্যা সন্তান হইলে একটু বেজার হয় তবে আছে না নাই ছেলে সন্তান হইলে কয় এইটা আমার বংশের সুনাম করবো খুব হ্যাঁ কয়দিন পরে বুঝেন নাই একটা মেয়ে মানে একটা জান্নাত সুবহানাল্লাহ একবার বলেন জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা মেয়ে হইলে একটা জান্নাত যে পোলা পোলা আশা করেন না হ্যাঁ সে পোলায় জায়গা গসা দিয়া হ্যাঁ মেয়ে হইলে একটা জান্নাত মেয়ের মতো মেয়ে এসে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এইরকম একটা মেয়ে হইলে তো চলে বিশ কোটি মানুষের শাসন করতেছে যেন তেন ব্যাপার নাকি এইরকম একটা মাইয়া বানান না লেখাপড়া করুক না জজ ব্যারিস্টার হোক না দশটা পোলার চাইতে বেশি গুণ আপনার কাজে দিবে মায়েরা খুশি হয়েছেন না মায়েরা খুব খুশি হয়েছে দোয়া করেন আমাদের দুই ভাইয়ের জন্য মা জাতি বড় ভালো যে মাইয়া হয়েছে বেটি বেজার হয়েছে আরে আমার একটা মাইয়া হইলো পীরের কাছে নিয়ে গেছে আবার বড় পীর আপনাকে জানাই 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 আমি তো ছেলে চেয়েছিলাম কিন্তু মাইয়া হইছে বলি আপনার ঠাই বড় পীর তখন জিকির করতেছিল এস ভাবেছিল এস মানে প্রেম সেই প্রেমে কোন অলিয়া উলিয়া যদি কোন লোকের দিকে তাকায় তখন সে ভাববে যা তাই হয়ে যাবে বড় পীর তাকাইলেন নাভি থেকে নিচ পর্যন্ত ছিল পুরুষ হয়ে গেল নারী ছিল নারী হয়ে গেল পুরুষ ছিল নারী হয়ে গেল পুরুষ দেখিয়া বেটি খুব আনন্দে আসিল তার হুশ খুব খুশি হয়েছে বেটি ছিল মাইয়া হয়ে গেছে পোলা আরে তাড়াতাড়ি বাড়িতে চল পাগলের সব খেলা বেটি বড় হইল খুশি বেটি বড় হইল খুশি ওরে আমারে কইরো না দুষি বেটি বড় হইছে ওরে আমারে কইরো না দুষি গো বেটি বড় হইল খুশি কিন্তু আস্তে আস্তে বড় হয় মাই দেখতে পায় দেখে নিচে হইল মায়ের অংশ উপরে হইল মায়ের অংশ নিচে পুরুষ বলিব সবাই ওখানে অনেক মায়েরা বসা দেখতে পায় না অনেকে তো আশা করে একটু কাননে দেখি কাজলে দেখি একটু আশা করে এই জন্য একটু মাইকটা নিয়ে আইলাম নিচে তার পুরুষ ঠিকই আছে উপরে মাইয়া দেখা যায় মায় পড়ছে বড় বড়ই জ্বালায় আগেই তো ভালো ছিল মাইয়া ছিল বিয়া দিতে পারতাম বিয়া দিলে জামাই আইতো ঘরে পোলার সব মিটাইতাম দেখা জামাই রে এখন কেমন হইল পোলাও না মাইয়াও না
মাই কান্দে জারে জার আমার চলে গেলেন মাই বড় পীরের দরবার গিয়ে বলে বড় পীর আপনাকে জানাই মেয়েও না ছেলেও না আমি জানিবারে চাই বলছে আমার বড় পীরে বলছে আমার বড় ডাক দিয়ে বলছে আমার বড় পীরে ওরে বলছে আমার বড় পীরে মাগো দোয়া করলাম এই সংসারে বলছে আমার বড় পীরে ওরে দোয়া করলাম এই সংসার গো বলছে আমার বড় পীরে মা আমি দোয়া করে গেলাম আমার এই কাদ্রিয়া তরিকা হইতে চারটা আরো তিনটা তরিকা সৃষ্টি হবে যেমন কাদ্রিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মজদ্দিয়া চার তরিকা নয় মুসলমানের ইসলাম ধর্মের চারটা তরিকা হয় কয়টা তরিকা চারটা কাদ্রিয়া নকশবন্দিয়া মজদ্দিয়া চিস্তিয়া এই চারটা তরিকা বললো মা আমি একটা কাজ করে দিলাম ও বিয়ে নিজ দিয়া করবো উপর দিয়া বইবো কয় কেমনে বলে আমার কাছেও বিয়া বইছে উপর দিয়া একজন যখন একজনের হাতের উপরে হাত দেয় তখন বিয়া শাদি হয় যে নাকি কামেল গুরুর কাছে নিয়েছে আশ্রয় কামেল গুরুর হাতে হাত দিলে গুরু হলো জগৎপতি তার সাথে তোমার যাবে বিয়ে হয়ে এই কথাটা সবার মাঝে দিলাম আমি কই তাই শেখ বাহাউদ্দিন নাম তার নকশাবন্দিয়ার মালিক কর্ণধার বড় পীরের কাছে মুরিদ হয়েছিল বড় পীরকে সে গুরু ভজিল গুরু ভজা এটা সাধারণ ব্যাপার না যিনি বাড়ির মালিক যিনি ওরস করতেছে তিনি জানে যে কি দেখছে চাঁদ মস্তান বাবার ভিতরে যার জন্য বছর বছর কত টাকা খরচ করে ডাইকে এনে আপনি করে এই আদর যত্ন করতেছে সবাই করতে পারে না কি রূপ দেখা যেন পাগল হয়েছে ওই চান মস্তান বাবা 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 তাই তো বারে বারে চায় ওই নামটা শুনিবার যে চান মস্তান বাবার ভক্ত তার সামনে যদি বারবার কোন চান মস্তান দেখবেন তার কাছে ভালো লাগতেছে বুঝে আমার বাবার নামটা বলছে যে কদম চান্দের ভক্ত তার সামনে যদি বারবার বলেন কদম চান ভালো লাগে যে যার ভক্ত সেই গুরুর নাম যদি বলে ভালো লাগে মনে আমার বড় পীর বলিল তখনই মাগো ওর একটা তরিকার মালিক বানায় দিলাম এই চার তরিকার মধ্যে একটি তরিকা হইল নকশাবন্দিয়া এই নকশাবন্দিয়ার মালিক হইলেন শেখ বাহাউদ্দিন সে নিজ দিয়া বিয়া করবে কেমন বিয়া করবে তার কাছে অনেক মানুষ আসবে বলি তোমার ঠাই হাজার হাজার ভক্ত হবে মা তোমাকে জানাই তার কাছে অনেক মানুষ আসবে বলি তোমার ঠাই তার হাজার হাজার ভক্ত হবে তোমাকে জানাই তার স্তনগুলি কিন্তু বাবা বড় হয়েছিল তার মায়েদের যেমন স্তন আমার বলতে হলো আমিও মায়ের দুগ্ধ খেয়েছি মায়ের দুগ্ধ ছাড়া কেউ দুনিয়ায় আসে নাই সর্বপ্রথম খেয়েছি মায়ের দুগ্ধ ভাই জন্ম নিয়ে খেয়েছি কি মায়ের স্তনের দুগ্ধ লোকে বলে জান্নাতে গিয়ে জান্নাতের খাবার খাবে জান্নাতের চাইতো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ সম্পন্ন খাবার তুমি দুনিয়ায় খেয়েছো সেই খাবার হচ্ছে তোমার মায়ের স্তনের দুগ্ধ সুবহানাল্লাহ জান্নাতে গেলে পাবে না জান্নাতের চাইতো দামি খাবার দুনিয়ায় খেয়েছো তোমার হয়তো মনে নাই অত জান্নাতের লোভ কইরো না এখানের জান্নাতটাকে ঠিক করো তারপর ওখানে গিয়ে তুমি জান্নাতের আশা করবে তোমার মায়ের স্তনের দুগ্ধ ওটা জান্নাতের চাইতো সুস্বাদু ওটা গরমও না ঠান্ডাও না মিষ্টিও না তিতাও না কেমন এক রস দিয়ে দিছে যে দেহটা জীর্ণ শীর্ণ ছিল সেই যে দেহটাকে মা সেই অমৃত সুধা দিয়ে তোমাকে শক্তিবান করেছে এবার আসেন শেখ বাহাউদ্দিন তার স্তন যুগল ছিল বড় বড় স্তন যুগল হয়েছিল কোনো ভক্ত যদি আসতো পিছনে স্তনটা দিয়ে দিত খা খেয়ে যা যে একবার খাইছে সেই আউলি হইছে পীরে তোমার দিকে বারে বারে সুনজরে তাকাইবো না একবার তাকাইবো জীবনে তুমি বারো বছর তিন বারং 36 বছর সাধনা করো নাও তাকাইতে পারে যদি দয়া করে একবার তাকায় তুমি
অনেক অনেক ভক্তরা গিয়ে কয় বাবা আপনি মুড়ি দিলাম আমার আজকে আজকে মুড়ি দিয়েছি কালকে খেলা বুদ্ধি দিয়ে দেন আমার আছে আমাকে সমাজের মধ্যে রম না তা না বারো বারো চব্বিশ তিন বারং ৩৬ বর্ষ সাধনা করেছো তাও সে না দিতে পারে আবার ক্ষণিকের মধ্যেই তোমার দয়া করিয়া দিতে পারে সেই আশায় বসে থাকতে হবে তোমাকে তাই তিনি যদি কোনো ভক্তরে পছন্দ হয়েছে কইছে আয় সন্তান যেমন মায়ের স্তনের দুগ্ধ পান করে তেমনি করে ভক্তরা শেখ বাহাউদ্দিন রহমতুল্লাহের স্তনের দুগ্ধ পান করতেন যে একবার পান করতো সেই আউলিয়া হয়ে গেছে আর এই পর্যন্ত কথা ছিল কথাই দিব ইতি এই পর্যন্ত কথা ছিল তার ইতি রেখে যাই ঠিকঠাক মতো থাকিস রে কামাল চাষা ভাই আমার জিজ্ঞাসা খারাপ লাগছে আপনাদের কাছে আমি জানি ভালো লাগতেছে আমি আরো বললে আপনারা শুনবেন কিন্তু সময়ের তো একটা ব্যাপার আছে কর্তাপক্ষ বলছে একটু গানটা বেশি গায়েন তা আমরা আপনাকে ঠকামো না আমি প্রশ্ন করি আমার ভাইয়ের কাছে প্রশ্ন করবো এবার তারে খাজা বাবার জীবনী দাঁড়াইয়া বলবে তিনি বলবে সেই কাহিনী খাজা বাবার জীবনী ধরে জিজ্ঞেস করে যাই আশা করি জবাব দিবে জবাব যেন পাই হযরত খাজা মঈনুদ্দিন হিন্দেরও সুলতান গরিবের বন্ধু খাজা বড় দয়াবান আমার খাজা বাবা সন্তানকে নিয়ে রাস্তা দিয়ে যায় আমার খাজা বাবা সন্তান নিয়ে রাস্তা দিয়ে যায় আর এক বেটির একটা সন্তান মরছে বেটি ডাক দিয়ে কয় খাজা বাবা আমার একটাই সন্তান ছিল আমার সন্তানটা মরে গেছে কামাই খাইবার স্বাদ নাই মরলে আমারে মাটি দিব কে ও খাজা মঈনুদ্দিন তুমি তো আল্লাহর অলি দোয়া করে সন্তানটাই আমার জিন্দা করে দে আছেন অনেক মা এক সন্তান আমার মতন একটা সন্তানই মরে গেছে গা খাজা বাবাকে এক তুই যদি তোকে যদি কেউ বিনা দোষে হত্যা করে থাকে বা তোর মৃত্যু হয়ে থাকে তুই দাঁড়িয়ে যা বলার সঙ্গে সঙ্গে সন্তানকে খাজা বাবা ইশারা দিয়েছে শাহাদাত আঙ্গলিয়ে দিয়ে দাঁড়িয়ে যা এটা বলার সঙ্গে সঙ্গে ওই মৃত সন্তান জিন্দা হয়ে দাঁড়ায় গেছে জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ 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 শব্দের অর্থ হইলো আল্লাহ তোমার প্রশংসা করি তোমার সৃষ্টির প্রশংসা করি এই যে বাইচা আছি এইটাই শুকরিয়া তার দরবারে খাজা বাবার ছেলে আবার দেখছে কি দেখছে খাজা বাবার আমার বাবা এক বেটির সন্তান রে জিন্দা করে দিল এবার যাইতে যাইতে আজমির শরীফ যারা গিয়েছে তারা জানে ভালো তারাগড় পাহাড়ের উপর উঠবে কয়েকবার গিয়েছি আরও আশা আছে বেঁচে থাকলে যাবো তারাগড় পাহাড়ের উপর উঠবে খাজা বাবা দেখতে পায় আরেক বেটি আরেকটা সন্তান লইয়া সামনে দাঁড়ায় আমার ছেলে গেছে মারা আমার ছেলে গেছে মারা আমার ছেলে গেছে মারা আমার ছেলে গেছে মারা তুমি দয়াল খাজা হও না খারাপ আমার ছেলে গেছে মারা দয়াল খাজা হও না খারাপ আমার ছেলে গেছে মারা আমার ছেলে মরে গেছে দাও জানাজা পড়াইয়া আমার খাজা বাবা বলে তখন ওই বেটিকে ডাকিয়া জানাজা পরে পড়াইবো আগে নামাজ পড়তে যাই মুসল্লিদেরকে নামাজ শেষে নিয়ে আসব তারপর দিব জানাজা পড়াই আমি নামাজ পড়ে আসি মা গো বলি তোমার ধারে তারপরে জানাজা পড়াইবো থাকো ধৈর্য ধরে মাই খুব কান্নাকাটি করতে ছিল খাজা বাবা নামাজ পড়তে যায় কিন্তু খাজা বাবার ছেলেটা ওই মায়ের সামনে দাঁড়ায় ডাক দিয়ে কয় বেটি কান্দ কেন বেটি বলে সন্তান গিয়াছে মরিয়া সন্তানের জন্য বুকটা কাঁদে তাই চোখে যায় পানি আসিয়া যার মরছে সেই তো জানে যার মরছে সেই তো জানে যার মরছে সেই তো জানে অন্যে তো জানিবে কেন যাহার মরলো সে তো সন্তানের কাফনের কাপড়টা খুলো মুখটা দেখি একটু চাইয়া কাফনের কাপড়টা যখন মুখ হইতে লইছে সরাইয়া ওই ছেলের দিকে শাহাদাত আঙ্গলি দিয়ে তাকায় কয় ছেলে তোর মায় কান্দে ওঠ
তোর মায় কান দে ওঠ কইতে দেরি কাপড় সব লয়ে উঠে গেছে গা বেটি চিন্তা করে খাজা বাবা কইছে নামাজ পড়ে আইসা জানাজা পড়াইবো আমার সন্তান গেছে গা জিন্দা হয়ে পরে যদি আমার সন্তান রে মাইরে আবার জানাজা পড়ায় আমি তাড়াতাড়ি এলাকা ছাড়ি বেটি তো খুশি মরা সন্তান জিন্দা হয়ে গেছে গা বেটি বাইদ্য নামাজ পড়ে মুসল্লি নিয়ে আমার খাজা বাবা আসছে আইসা দেখে খাজা বাবার ছেলেটা দাঁড়ানো খাটটা আছে কাফনের কাপড়টা আছে কিন্তু সন্তানটা নাই খাজা বাবার ছেলে ডাক দিয়ে গা কিরে বাবা এনে এক বেটি আসিল ওই একটা মরা লাশ আসিল গেল কই কি হয়েছে এখানে সন্তান খাজাবার দিকে বিটি বিটি হাসিয়া কয় বাবা কোন কি কোন যে বেটি দিহি কান দে পরে পোলারে কইছি গিয়ে ওঠ উঠছে বড় মাল লোক বেত পাঠাই দিছি খাজাও কই কি রে হ্যাঁ আমিও বাবা একটু খেয়াল করেন কোথায় এটা পরে কয় কি আর তুই কি করছিস এটা কে বাবা আপনি যে আসার সময় এক বেটি কান্দে ওই বেটির পোলা কান্দে দিকে বেটির পোলা মরে আসে তারপর কইলেন ওঠ তারপরে গেল গো বেটি খুশি হয়ে আমি ওইরকম কইছি উঠে গেছে গেছে গা ওই বেটিও গেছে গা খুশি হয়ে খাজা বাবা মনে মনে চিন্তা করে আমিও জিন্দা করি ও জিন্দা করে হ্যাঁ সে যদি ওর ঘরে পোলাইব হে ও মরে গেলে যদি দরবারের মধ্যে লাশ লয়ে আহে মরা লয়ে আহে তখন তো জিন্দা করতে হইবে এইভাবে তো পৃথিবীতে যত লাশ সবাই না আমার এনে ফেলাইব দেখ মরা জিন্দা করানো লাগবো খাজা বাবা তখন ছেলের দিকে তাকায় একটা ধাপ্পি দিয়ে কয় দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে তুই দূর হয়ে যা এই যে দূর হয়ে যা বলছে আইজু গেছে কাইলো গেছে আর সামনে আসে নাই আমার ভাইয়ের কাছে আমার জানার দরকার কই গেল রে ভাই গেল কই প্রীতি তারাই তারাই জানে গো জন্মস্থানের ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জন্মস্থানের ভাবের প্রীতি আমি জানি এই যে এই প্রশ্নের উত্তরটা এই লোকটা জানে এই যে শিখাই দিতেছে আপনারা কিন্তু আমি চিনি বহুত বই পড়ছেন আপনার জীবনে কানে কানে শিখাই দিন এটা একটা গানের অনুরোধ করে শেষ ছোট্ট করে গানটি গিয়ে ক্ষমা করবেন যেহেতু বসছে আমি আমার পাগলের লেখা গানটা গায়ে বসি বাসি আমার দাদা ভাই কথাগুলো যেভাবে আমার প্রশ্ন ছিল পঙ্খানু রূপে আমার প্রশ্নের উত্তরগুলো দিয়ে ভাবের উত্তর দিয়ে ভাবের গান করে বসলেন তো ভাবের গানের পাশাপাশি একটা বিষয়ে আমার দাদা ভাই বললেন যে ভাই তুমি আমার ছোটো ভাইয়ের কাছ থেকে বড় ভাই একটু আসান পাবে তুমি আমার জন্য তার কষ্ট বাড়াই দিতেছ কষ্ট বাড়ানোটা মোটামুটি ওই যে চোত্রাপাতার যে কথা এই কথাটিতে আমার ভাই আমি আমার ভাইকে আগেই বলে নেব যে ভাই কথাটি বলছিলামও যে মঞ্চের মধ্যে ভাই ভাই এই বিষয়টা মঞ্চে চলবে না বা আমি এটা মানি না কেন বলেছিলাম যদি আপনারা জানেন ফুটবল খেলা খুব জনপ্রিয় একটা খেলা ফুটবল খেলার দুই দলের মধ্যে যদি দুই ভাই পড়ে কাজল ভাই গিয়ে বল নিয়ে একেবারে মোটামুটি আমার বার পোস্টের সামনে এসে চিন্তা করবে না যে আমি গোলটা দিয়ে দিলে আমার ছোট ভাই তো হাইরা যাবে তখন আগে চিন্তা করবে আমার দল জিতে নেই আগে আমার গোল দেওয়া দরকার তখন কর্তব্যটাই হচ্ছে গোল দেওয়া তো গানের মঞ্চে আমাদের বাউল গানটা হচ্ছে বাক্য প্রধান গান গানের কথাটা হচ্ছে বাক্যগুলো হচ্ছে প্রধান এই জন্য কথার পৃষ্ঠে কথা যদি না থাকে তাহলে কিন্তু বাউল গানের মজা নাই ওই যে একটা ছন্দ বলি না আমরা বাউলরা কবির কল্পনা জল্পনা অল্পনা ছেলে খেলার গল্পনা দুই ভাই করব বর্ণনা সবাই করবেন বিবেচনা ধর্ম সবার ঠাই কথার পৃষ্ঠে কথা না থাকলে বাউল গানের তেমন মজা নাই এই জন্য কথার পৃষ্ঠে কথা বলতে গিয়ে যদি আমার ভাইজান রাগ করেন তাহলে আমি বলবো যে এই বিষয়টা একদমই আচ্ছা যাই হোক ধন্যবাদ আরও সবচেয়ে ভালো লাগছে আমার ভাই মতো প্রশ্ন করছে আর প্রশ্ন করার পরে বড় ভাই যে গানটা নিব যে ও বাসি এই বাসের গানটার জন্য আমার ডান পাশে যে ছেলেটা বসা ওর বাড়ি হচ্ছে সে সুদূর মেঘনা ও মেঘনা থেকে আসছে আজকে শুধু কাজল দানের সাথে আমার গান কাজল দানের গান শোনার জন্য তো এই ছেলেটা আসছে কাজল দানের গান শোনার জন্য এই ছেলেটা বানিয়ে দিছে আমার ইনফর্মা কি ইনফর্মা
কয় এই প্রশ্নের উত্তরটা এই 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 ছেলেটার প্রশ্ন উত্তর জানে আমি জানি যে শিখাই দিতেছে ও ভাই আমি বলবো যে সাইডের থেকে শিখাই দিয়ে যদি সাইডে শিখানো উত্তর দিয়ে যদি বাউল গান গাওয়া যাইতো তাহলে সবাই মোটামুটি বয়াতি হইতে পারতো এটা হচ্ছে বিষয় আর সাইডের থেকে আমাকে যতই শিখায় দেখ খাজা বাবার জীবনী ওই জীবনী যদি কমপক্ষে কম রিডিং আমার না থাকে রিডিংভাবে যদি একবার পড়া না থাকে আমার যতই শিখায় দেখ শিখানোতে কাজ হবে না এটা হচ্ছে কথা তো প্রশ্ন করলেন একটা কি খাজা বাবার মোট চারজন সন্তান একজন কন্যা জামিলা চার তিনজন হচ্ছে তার ছেলে এইটার একটা প্রমাণ এর এক এইটার একটা প্রমাণ পাবেন আমি জানি না আসরে আসছেন কি না আজমিরে খাজা বাবার রওজা মোবারকে কেউ জিয়ারত করে আসছেন কি না যদি ইন্ডিয়া খাজা বাবার রওজা মোবারকে কেউ জিয়ারত করে আসেন খাজা বাবার রওজায় গেলে দেখবেন খাজা বাবার রওজা ঠিক খাজা বাবার পায়ের কাছে খাজা বাবার তিনজন ছেলে তিনজন ছেলের জন্যই তিনটা রওজা করা আর তিনটা রওজার মধ্যে দুইটা রওজার মধ্যে খাজা বাবার দুইজন সন্তান বড় ছেলে মেজ ছেলে তারা ইন্তেকাল করার পরে দুইটা রোজা দেওয়া হয়েছে ছোট ছেলের জন্য যে রওজাটা বানিয়েছিল ওই রওজাটা এখন পর্যন্ত খালি রয়ে গেছে আর রওজাটা খালি থাকার কারণ হচ্ছে খাজা বাবার সন্তানটি ওই রওজায় দেওয়া হয় নাই যেই সন্তানটি ছোটবেলাতেই নাবালক অবস্থায় খাজা বাবা চলে গেলেন নামাজ আদায় করার জন্য পাশে ছিলেন এক বুড়ি মা ওই বুড়ি মা বসে বসে দেখলেন যে খাজা বাবার ছোটো সন্তান হেঁটে হেঁটে এসে ওই লাশের কানে কানে কী যেন বললো আর লাশের কানে কানে কথা বলার পরে লাশ উঠে চলে গেছে খাজা বাবা যখন আসলেন লাশকে জানাজা দিবে এসে দেখেন সেখানে লাশ নাই কোথায় লাশ লাশ কই খোঁজাখুঁজি করার পরে এক পাশে থেকে এক বুড়ি ডাক দিয়ে বলে খাজা বাবা যদি আপনি বিয়াদবি না নেন আপনারই সন্তান জিয়াউদ্দিন তার নাম সে কানে কানে কী যেন বললো লাশের লাশ উঠে চলে গেছে খাজা বাবা তার সন্তানকে ডাকলেন বাবা তুমি লাশের কানে কিছু বলছো খাজা বাবার ছেলে বলে হ্যাঁ আব্বু আমি বলছি বাবা কি বলছো বললেন যে বাবা হুজুর আমি বলেছি যে দেখো তোমার তুমি তাড়াতাড়ি উঠে চলে যাও কারণ আমার আব্বা নামাজ শেষে চলে আসবে আর আব্বা নামাজ শেষে এসে যদি জানাজা দেয় জানাজার পরে তোমাকে যে কবরে দিবে তুমি কি জানো কবরের কি আজাব যদি তোমার দুনিয়াতে আমল ভালো না থাকে তাহলে কবরের যে আজাব এই আজাব মানুষ যদি দুনিয়ার মানুষ যদি কবরের আজাবের এক হাজার ভাগের এক ভাগের আলামত পাইতেন তাহলে কেউ কোনোদিন পাপ কর্ম করতেন না এত আদাব ওই কবরের মধ্যে তাই উঠে পালাও আমি বলেছি ওই লাশ উঠে চলে গেছে খাজা বাবা তার ছেলেকে বললেন বাবা তুমি এই কর্মটি করেছো এই কর্মটা পুরোপুরি শরীয়তের বিধানের বাইরে কারণ এভাবে যদি লাশকে তুমি বলো তোমার মুখের কথায় লাশ যদি চলে যায় তাহলে তার মানুষ দুনিয়ায় মারা যাবে না যে মরবে ওর কানে কানে বললেই তো জিন্দা হয়ে যাবে তাহলে তার মানুষ মরবে না এটা আল্লাহ শরীয়তের বিধানের বাইরে খাজা বাবা তার ছেলেকে বললেন দূর হয়ে যা মেরে নাজিরোসে আমার নজর থেকে তুই দূরে চলে যা সঙ্গে সঙ্গে খাজা বাবার সেই ছেলে গায়েব হয়ে গেলেন খাজা বাবার অনেক অনেক জীবনী প্রমাণ করেন এবং মুরব্বিয়ান যারা তারা বলে থাকেন বর্তমান ঢাকার একেবারে প্রাণকেন্দ্র ঢাকার গুলিস্তানের কাছেই হাইকোর্টে বাবা শরফুদ্দিন চিস্তি রহমতুল্লাহের রওজাটি হচ্ছে আমার খাজা বাবার সন্তানের রওজা তিনি খাজা বাবার রওজার নজরের বাইরে চলে এসেছেন আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে একেবারে ঢাকার মধ্যে হাইকোর্টেই তার রওজা অবস্থিত গানের আগেই পালা যেহেতু গানের আগেই আমার ভাইয়ের প্রশ্নের উত্তরটাকে শেষ করলাম ছোট করে খাজা বাবার একটা গান করি গান করে আমার ভাইয়ের কাছে কয়েকটা প্রশ্ন রাখার চেষ্টা করব আচ্ছা গানের আগে আমার ভাইয়ের কাছে ছোট্ট করে বড় পীরের একটা প্রশ্ন বড় পীরের অনেক প্রশ্ন তো অনেকের কাছে করি না আমার ভাইয়ের কাছে একটু জানার বিষয় ভাই বলবেন বড় পীরের দরবারে বড় পীরের যত ভক্তবৃন্দ এই ভক্তবৃন্দ বড় পীরের যে উরসের সময় এই উরসের সময় না এই উরসের সময় ছাড়া বড় পীরের একটা উরস করে একটা খরম মানে একটা জুতোর কারণে বড় পীরের দরবারে একটা উরস হয় একটা জুতোর কারণে জুতো আমার শুধু একটু জানার বিষয়ে যে জুতার কারণে উরস হয় কেন জুতোটা কার জুতো এবং জুতো দিয়ে উরস হয় কী কারণে হ্যাঁ ।
খাজা বাবার প্রেম বাগানে ফুটল গোলাপ ফুল, সুগন্ধে সারা বিশ্ব করিল আকুল। খাজা বাবার প্রেম বাগানে ফুটল গোলাপ ফুল, সুগন্ধে সারা বিশ্ব করিল আকুল। খাজা বাবার প্রেম বাগানে ফুটল গোলাপ ফুল, সুগন্ধে সারা বিশ্ব করিল আকুল। খাজা বাবার প্রেম বাগানে ফুটল গোলাপ ফুল, সুগন্ধে সারা বিশ্ব করিল আকুল। গোলাপ নয় গোলাপের বাবা, মূল হলো রাসূল। খাজা বাবার প্রেম বাগানে ফুটল গোলাপ ফুল, সুগন্ধে সারা বিশ্ব হইল আকুল। খাজা বাবার প্রেম বাগানে ফুটল গোলাপ ফুল, সুগন্ধে সারা বিশ্ব হইল আকুল। খাজা বাবার প্রেম বাগানে ফুটল গোলাপ ফুল, সুগন্ধে সারা বিশ্ব হইল আকুল। চিস্তিয়া তরি কার তরি, খনেরি ভাঙ্গা তরি অকুলে দাকুল। খাজা বাবার প্রেম বাগানে ফুটল গোলাপ ফুল, সুগন্ধে সারা বিশ্ব হইল আকুল। খাজা বাবার প্রেম বাগানে ফুটল গোলাপ ফুল, সুগন্ধে সারা বিশ্ব হইল আকুল। খাজা বাবার প্রেম বাগানে ফুটল গোলাপ ফুল, সুগন্ধে সারা বিশ্ব হইল আকুল। চিস্তিয়া তরি কার তরি, চিস্তিয়া তরি কার তরি, তুমি খাজা হও কান্ডারি, তুমি খাজা হও কান্ডারি। চিস্তিয়া তরি কার তরি, তুমি খাজা হও কান্ডারি, দেওয়ান মাখনেরি ভাঙ্গা তরি, মাখনেরি ভাঙ্গা তরি অকুলে দাকু। খাজা বাবার প্রেম বাগানে ফুটল গোলাপ, সুগন্ধে সারা বিশ্ব করিল আকুল। খাজা বাবার প্রেম বাগানে ফুটল গোলাপ ফুল, সুগন্ধে সারা বিশ্ব হইল আকুল। বাবাজি আমার আব্বা হুজুর মাখন দেন সাহেবের গানটা করলাম একটা মাত্র কারণে, গান কমিটি যেভাবে বলছিলেন কথা কম বলে শুধু গান একটা করে প্রশ্ন উত্তর, তা আমিও মোটামুটি এরকম রাখছিলাম। আমার ভাই কিন্তু এবার আসরটা মোটামুটি একটু বড়ই করছেন কাজল ভাই, কিন্তু বড় করলেও যেই জিনিস আমি নিজেও বসে বসে মোটামুটি গানের ভাবের মধ্যে পড়ে গেছি, কোথায় সময় চলে গেছে বলাও যায় নি। খাজা বাবার জীবনী থেকে অনেক কথা অনেক রকম বলা যেত। আমার খাজা বাবা বর্তমান দুনিয়ার মধ্যে প্রেমের, ওই যে খাজা বাবার প্রেম বাগানে ফুটলেন গোলাপ ফুল, প্রেমের কথাটি বললাম এই জন্য, মানুষ দুনিয়া বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের দড়ি বান্ধরে মুর্শিদের শনে। একজনের প্রতি মানুষের প্রতি মানুষের যদি প্রেমটাই না থাকে তাহলে দুনিয়াটা থাকবে না। আর আমার খাজা বাবা প্রেমটাই মানুষের মধ্যে জারি করেছেন। আমার খাজা বাবা ভক্তবৃন্দ নিয়ে যায়, আর খাজা বাবার ভক্তবৃন্দের মধ্যে আমাদের বর্তমান সমাজের মধ্যে দেখবেন আমাদের সমাজে কিছু কিছু আছেন যে পেতিরংবাজ বলে, পেতিরংবাজ একটু রংবাজি করে, রংবাজি দেখায় সবার মধ্যে, পারুক আর না পারুক। খাজা বাবার সামনে গিয়ে এক রংবাজ খাজা বাবার এক ভক্তের কল্লারের মধ্যে ধরে টানতে টানতে বাইরে নিয়ে চলে যায়। খাজা বাবা ডাক দিয়ে বলে ওই রংবাজের কাছে, বাবা আমার সামনে থেকে ভক্ত নিয়ে যাও, ও যেহেতু আমার চিষ্টিয়া তরিকে একবার মুড়ি ধইছে, যেহেতু আমার কাছে মুড়ি ধয়ে গেছে একবার, ওর জীবন যৌবন ইহকাল পরকালের হিসাব আমার, তো আমার ভক্ত তুমি এইভাবে কলার ধরে নিয়ে যাও কেন। আর ওই রংবাজ খাজা বাবার কাছে বলে, আপনার ভক্তের কাছে 500 টাকা পাই, আপনার ভক্ত হচ্ছে বাটপার, আজকে 6 মাস যাবৎ 500 টাকা পাই, আমার টাকা দেয় না। খাজা বাবা তার ভক্তের কাছে ডাক দিয়ে বলে, কিরে বাবা ওকে সত্যি টাকা পাইব? খাজা বাবার ভক্ত দুই চোখের পানি ছেড়ে দিলেন, বাবা সে টাকা পাবে। কিভাবে? ওই যে বাবা বলছে 6 মাস আগের, হে খাজা বাবা যতদিন পর্যন্ত আমি আপনার হাতে হাত দিয়ে মুরিত না হয়েছি ততদিন পর্যন্ত আমি খারাপ ছিলাম, কিন্তু খাজা বাবা যেদিন আপনার কাছে মুরিদ হয়ে গেছি সেদিন থেকে তার কোনো বাটপারি চিটারি আমি আর করি না, কিন্তু ওই যে আগে করছি ওর কাছ থেকে আগে 500 নিয়েছিলাম মুড়ি ধোয়ার আগে, ওই টাকাটা তো পাইব। আমার খাজা বাবা ওই রংবাজের কাছে বললেন, ঠিক আছে বাবা যেহেতু ওর কাছে বাবা আমার ভক্তের টাকা আমি দিয়ে দিলে হবে? তাই হ্যাঁ হবে। খাজা বাবার যে জায়নামাজ বিছানার দরবারে খাজা বাবা ইশারা
ওই রংবাজকে দেখালেন ওই যে আমার জায়নামাজ, আমার জায়নামাজের তলে টাকা পয়সা রাখা আছে, তুমি যেই কয় টাকা পাবা ওই আমার জায়নামাজের তল থেকে তুমি নিয়ে নাও। আর ওই রংবাজ হাঁটতে হাঁটতে চলে গেছে খাজা বাবাকে দরজার দরজার কাছে রেখেও চলে গেছে জায়নামাজের কাছে। আর জায়নামাজের তলে হাত দিয়ে দেখে ওই রংবাজ আঁচ করে দেখে দুনিয়ার মধ্যে এত ধন সম্পদ নাই যত ধন সম্পদ টাকা পয়সা খাজা বাবার জায়নামাজের তলের মধ্যে রাখে। আমার আল্লাহর রহমতে এত টাকা পয়সা যেই টাকা পয়সা অন্য আর কোথাও নাই, কোনো ব্যাংক ব্যালেন্স নাই। ওই রংবাজ চিন্তা করে আজকে একটা সুযোগ যায়, যেহেতু আমার নিজের হাতে নিতে বলছে, যেহেতু আগুনা টাকা পাইছি যা পারি আজকে নিয়ে নিই। ও পাবে 500, খাজা বাবার জায়নামাজের তলে একবারই হাত দিলেন 5000। আর টাকা যখন 5000 ধরছে, ওই 5000 ধরে আর হাত আর বের করতে পারে নাই, ওর হাত ধরে টান দেয় জায়নামাজের তলে, তার হাত আটকে গেলেন জায়নামাজের মধ্যে, হাত আটকে গেলেন। টানাটানি করেন হাত, হাত ছুটাইতে পারে না, হাত টানাটানি করেন হাত ছুটাইতে পারে না। হাত টানাটানি করতে করতে অস্থির হয়রান পেরেশান, দূর থেকে আমার খাজা বাবা ডাকতে বলে, কিরে বাবা এত হয়রান পেরেশান কেন? আর ওই রংবাজে ডাকতে বলে, বাবা আপনার এই জায়নামাজের থেকে তো আমার হাত বের করতে পারি না, হাত তো আটকাই গেছে। খাজা বাবা ডাক দিয়ে কয়, বাবা হাত তো আটকাইবই, তুমি পাই বা কত, তুমি ধরছো কত, তুমি পাবা কত, ধরছো কত। ওই রংবাজ বুঝতে পারলেন যে আসলে উনি সত্যি আল্লাহর ওলি। ওই রংবাজ টাকা পয়সা ছেড়ে আমার খাজা বাবার চরণের মধ্যে এসে কালমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়ে মুসলমান হইলেন। শুধু একজন রংবাজ না, আমার খাজা বাবা হিন্দুস্তানের মধ্যে এসে 90 লক্ষ মুসলমান বানিয়েছিলেন। আমরা আজকে বাংলাদেশের মধ্যে যারা মুসলমান, সে খাজা বাবার সে ইসলাম ধর্ম না আনলে আমরা বোধহয় মুসলমান হইতে পারতাম না। তাই সে খাজা বাবার গুণগান করলাম, যদি ভুল ত্রুটি হয় অবশ্যই মার্জন রোগ দেবে। আমার কাছে একটি কথা আমার ভাই রেখে গেলেন, তা আসলে গানের মধ্যে একটু আড়াআড়ি না থাকলে হয় না, এটা বাস্তব সত্য। অনেক ঝগড়া দেখেছি, আমার দয়াল মাতাল কবি রাজ্জাক দেওয়ান, আমার শ্রদ্ধেয় কাকা মাখন কাকা কত ঝগড়া করেছে, কিন্তু শেষ রাত্রে গিয়ে আবার একটা মিল তাদের হয়েছে। মায়েরা একটু, মা এই মা কথা এখানে আসে, পিছনে মায়েরা কথা বলেন একটু আসতে, মা মা গো, ওই মা ওই মা, কত জোরে জোরে কত কইতেছে, আমাদের কথা কানে আসে না, আমাদের কাছে কষ্ট লাগে না, একটু আসতে। একটি গান ডাকি, তারপর প্রশ্ন জবাবে যাবো। রঙ্গের নৌকা রঙ্গের বৈঠা রঙ্গের একটা বালুরা, রঙ্গের নৌকা রঙ্গের নৌকা রঙ্গের নৌকা রঙ্গের বৈঠা রঙ্গের একটা বালুরা, ডাকছে আমার বড় পীরে রঙের তরি ছেড়ে যায়, ডাকছে আমার চান মস্তান রঙের তরি ছেড়ে যায়, ওই তরিতে চর্বি যারা যারা ভাবের করি ষোলো আনা জোগাড় রাখিস তারা, ওই তরিতে চর্বি যারা যারা ভাবের করি ষোলো আনা জোগাড় রাখিস, বাবা ওই তরিতে চর্বি যারা যারা আরে প্রেমের করি ষোলো আনা জোগাড় রাখিস তারা, এক আনা কম হইলে ঠাই দিবে না তার আরে আনা করি কম হইলে এক আনা, দেখো আনা করি কম হইলে ঠাই দিবে না তার নৌকায়, ডাকছে আমার বড় পীরে রঙে তরি ছেড়ে যায়,
বিশ্বাস ভক্তি প্রেম আছে যার আওয়াজন বিশ্বাস ভক্তি প্রেম এক আধারে তিন যাহার কাছে থাকে গুরু বলে আমি সেই ভক্তের কাছে ঋণ জয় গুরু বলা হলো কি বিশ্বাস ভক্তি প্রেম এক আধারে তিন যাহার কাছে থাকবে গুরু তার কাছে ঋণ যেখানে বিশ্বাস নাই প্রেম নাই ভক্তি নাই বিশ্বাস ভক্তিহীন প্রেমহীন মানুষ পশুর চাইতেও বাবা বিশ্বাস ভক্তি প্রেম আছে যার নাম স্মরণে এক ধ্যানে হয়ে যাবে পার বিশ্বাস ভক্তি প্রেম আছে যার বিশ্বাস ভক্তি প্রেম আছে যার দয়াল নাম স্মরণে এক ধ্যানে হয়ে যাবে পার পরে অবিশ্বাসে পাই না কিনার কুবা তাসে বাড়ি ওরে অবিশ্বাসে পাই না কিনার কুবা তাসে বাড়ি হায় অবিশ্বাসে 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 পাই না কিনার কুবা তাসে বাড়ি থা গাছে আমার বড় কিনে রঙের বাড়ি রঙের বাড়ি রঙের বাড়ি রঙের বাড়ি থাকিলে সাধনারি বল এক নামে থাকিলে বাধা পাবি রে তার থাকিলে সাধনার বল তোর থাকে না যদি না থাকে যদি কোন সাধনার বল ও তুই এক নামে থাকিলে বাধা পাবি শেষে ফল মাতাল নামে দেওয়ান কাজল মন মজে নাই এই ধরা ওরে মাতাল নামে মাতাল রাজ্জাক নামে মাতাল নামে দেওয়ান কাজল মন মজে নাই এই ধরা না থাকলে তোর সাধনার বল এক নামে থাকিলে বাধা পাবি রে তার ফল বড় পীরের ভক্ত একজন মরে গেছে মরার পরে কবর আমার ভাই একটা কথা বলছে যে কবরের মধ্যে খুব কষ্ট সবার জন্য না মাই কপটর ভাই কই মাই কপটর ভাই একটু আসেন কবরে সবার জন্য কষ্ট না কষ্ট কার জন্য আমার মতো এইরকম লোকের জন্য কষ্ট কিন্তু বাবা চান মস্তান কদম চান শাহজাল শাহপরান খাজা মঈনুদ্দিন বড়পীর আব্দুল কাদের জিলানি শাহালি বগদাদি শাবক সিসা সুরেশ্বরী বাবা গণিশা ল্যাংটা বাবা তাদের জন্য কি কষ্ট তাদের জন্য বাসর ঘর সুবহানাল্লাহ এই মা কথা বলেন আপনারা আমার দেহেন না এর জন্য কি কথা কন কি কইছি শুনছেন কবরে কিন্তু সবার জন্য কষ্ট না যার জন্য কষ্ট তার জন্য কষ্ট এই আমার মতো সলিমুদ্দিন মরে গেলে তো ফেরেশতারা গুতার আরম্ভ করবো আগে ক কাজল দেওয়ান দুনিয়ার মধ্যে গিয়ে কি করছস কিন্তু আল্লাহর ওলি যারা তারা কি সেই কষ্ট ভোগ করে তারা তো জাতের সাথে লয় হয়ে যায় যাই এই কবরে তাদেরটা ভিন্ন বিষয় আরেকটা ছোট্ট কথা বলি রাগ করি না মানুষ কিন্তু মরে না মানুষ মরে না বলা হয়েছে কুল্লে নফসিন জায়কাতুল মউত নফসটা মরে যায় দেহটা নফস মানে দেহ পঞ্চ ওজুদ পঞ্চ মানে এই দেহটাকে তৈরি করা হয়েছে পঞ্চরস এই দেহের মধ্যে আছে এগুলো মিটে যাবে কিন্তু মানুষ যে এটা যদি মরবো তাহলে আল্লাহ বিচার করবো মরে না তো মানুষ তো মরে না মরে আমার মতো যারা পশুর স্বভাবে ভক্ত একজন মরে গেছে বড় পীরের ভক্ত কবরের মধ্যে দুই ফেরেশতা প্রথমে উপস্থিত হবে কবরের মধ্যে ফেরেশতা উপস্থিত হয়ে সর্বপ্রথম প্রশ্ন করবে মান্ডাব্বুকা বলো তোমার রব কি কে
করবে জবাব তাড়াতাড়ি দে এক নম্বর প্রশ্ন মন্ডপ বুকা দ্বিতীয় প্রশ্ন করবে প্রমাণ দিনুকা বলো তোমার দিন কি তৃতীয় প্রশ্ন করবে মার হাজার রাজুলু বলো তোমার রাসূল কে তিনটা প্রশ্ন এক নম্বর হলো মন্ডপ বুকা তোমার রব কে জবাব করতে হবে রব্বি আল্লাহ আমার রব আমার আল্লাহ দ্বিতীয় প্রশ্ন অমান দিনুকা জবাব করতে হবে আনা দুনিয়াতে ইসলাম যদি মুসলমান হয় আমি ইসলাম ধর্মের অনুসারী তৃতীয় প্রশ্ন মার হাজার রাসূলু রাসূলের প্রতিচ্ছবিটা সামনে তুলে ধরবে তখন বলতে হবে হুয়ার রাসূলিনি আমার রাসূল বললাম আর হয়ে গেল এরকম না বিষয়টা অনেক কঠিন ব্যাপার এবার আসেন বড় পীরের ভক্তরা তো জিজ্ঞেস করছে মন্ডাপুকা বল তো রব কে বলে রব আমার বড় পীর রব আমার বড় পীর রব আমার বড় পীর রব আমার বড় পীর ওর নাম হইল তার আব্দুল কাদির রব আমার বড় পীর ওর নাম হইল তার আব্দুল কাদির রব আমার বড় পীর ফেরেশতা মুনকির নকির একজন আরেকজনের দিকে চায় কি রে এই নাম তো কোনো সময় শুনি নাই আব্দুল কাদির একটা আবার একটা কয় ওই লইতে পারে কারণ আল্লাহর এক নাম তো কাদির হ্যাঁ হ্যাঁ দ্বিতীয় প্রশ্ন কর দ্বিতীয় প্রশ্ন করেছে বল দেখি তোর দিন কি অমান দিনুকা বলে দিনই আমার বড় পীর দিনই আমার বড় পীর আরে নাম হইল তার আব্দুল কাদির দিনই আমার বড় পীর আরে নাম হইল তার আব্দুল কাদির দিনই আমার বড় পীর ফেরেশতারা বলে খবরদার দুইটা ভুল বললা বড় পীর কে আরেকটা প্রশ্ন আছে যদি জবাব দিতে না পারে তাহলে অবশ্যই তাকে সাজা দিব তিন নাম্বার প্রশ্ন করেছে মার হাজার রাসূলু তোমার রাসূল কে বলে রাসূল আমার বড় পীর রাসূল আমার বড় পীর রাসূল আমার বড় পীর ওরে রাসূল আমার বড় পীর নাম হইল তার আব্দুল কাদির রাসূল আমার বড় পীর ওরে নাম হইল তার আব্দুল কাদির রাসূল আমার বড় পীর ফেরেশতারা দেরি করে নাই আগুনের বড় গুরজুনিয়া ভক্তের দিকে যায় ফেরেশতা মারিবার লাগিয়া এর দর সাজা দিব আর কবরের মধ্যে থেকে ভক্ত বলছে বড় পীর বড় পীর বড় পীর বড় পীর চোখের পলকে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানি সেই কবরের মধ্যে গিয়ে উপস্থিত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবার সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ কিরে কি হইছে আমারে ডাকলি কেন বলে ফেরেশতারা আমারে মারতে চায় বরাবর জিজ্ঞেস করে কিরে ফেরেশতা আমার ভক্তেরে মারতে চাস কেন ফেরেশতারা কে আপনি কি বরাবর কে হে বেয়াদব আমি কে মানি আগে তোরা জবাব দে তোরা কি মুসলমান নাকি অন্য ধর্মের কেন কয় আমার যে সালাম দিলি না আমি বড় পীর আব্দুল কাদের জিলানি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মনকির নকির দুই ফেরেশতা বলে ভুল হয়ে গেছে ক্ষমা ভিক্ষা চাই এই মুহূর্তে আপনাকে আমরা সালাম জানাই ভুল হয়ে গেছে গা বড় পীর কয় বারবার ভুল করবি আর বারবার ক্ষমা চাবি এইবার আর মাফ করুন না বলে আবার ভুল করলাম কবে আপনার সাথে তো আমাদের দেখা হয় নাই বলে ভুল করেছিলি আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করবে তোরা ফেরেশতারা তখন না করছিলি কেন এটার জবাব দি মনকির নকির একজন আরেকজনের দিকে তাকায় আর কয় কিরে কোন কথা ধরে বইছে এটা জব তো কেমনে দিব দুইজনে বুদ্ধি করে কয় হুজুর এই জব তো আমরা জানি না এটা আল্লাহর কাছ থেকে জবটা নিয়েই তেইব বড় পীরকে তোরা গেলে যা রাবি নেই দেন ভালো করে জানি কত হুজুর কি করুম কয় একজন যায় একজন থাক মনকির কয় নকির রে তুই থাক ভাই আমি গেলাম নকির আবার কয় তাড়াতাড়ি আসিস বিপদ আছি বিপদ আছি বিপদে বড় আছি মনকির কয় আমি রওনা হইয়া গেছি মনকির ফেরেশতা আল্লাহর দরবারে তে যায় বারে লাহির কাছে গিয়ে তারা জানিবারে চায় আল্লাহ আদম বানানোর সময় আমরা ফেরেশতারা না করেছিলাম কেন আল্লাহ কয় তোরা যে আদম বানানোর সময় না করছিলি আমার কি জিগায় না করছিলি তোরা না করছিস কেন তোরা জানোস কত বিপদে পড়ছি তখন কেন বিপদে পড়ছিস কয় বড় পীরের এক ভক্ত আটকাইছিলাম ওই নকির আটকায় রাখছে একটা বুদ্ধি শুদ্ধি শিখাই দেন
গিয়া কুয়া ছুটে লই আহি আমার আল্লাহ কয় বড়পীর আব্দুল কাদের জিলানী আমার বন্ধু হ্যাঁ এই মুহূর্তে সে যা বলবে তাই স্বীকার হবি কোনো কিছু না বলবি না মনকির আবার আসছে আয়েশা বলে বড় পীরের ধারে যা করছি ভুল হয়ে গেছে ছেড়ে দেন আমাদেরে আমার বড় পীর বলে ছাড়তে পারি আমার একটা শর্ত আছে বলে কি শর্ত বলে শর্ত হচ্ছে এই আজ থেকে কাল কিয়ামতের আগ পর্যন্ত ইরাক দেশের এই কবরস্থানের মধ্যে তোরা দুই ফেরেশতা প্রবেশ করতে পারবি না ইরাক দেশের বাগদাদ শহরে আজাজ নামক কবরস্থানে ওই দুই ফেরেশতার প্রবেশ করতে মানা ওই কবরে দুই ফেরেশতা যাইতে পারবে না দুই ফেরেশতা মুরকির নকির একজন আরেকজন লোকে রাজি হয়ে যায় এলাকা বাড়াইয়া দিতে পারে সেদিন আমার দয়াল নবী তিনি বড়পীর আব্দুল কাদের জিলানীকে বলছিল আব্দুল কাদির তুমি একজন কৃপণ তুমি একটা কবরস্থান চাইলে কেন তুমি সমস্ত পৃথিবীর কবরস্থান চাইতে পারলে না এই সুযোগে যদি তুমি সমস্ত পৃথিবীর কবরস্থান চাইতা মন কিন্তু কি ফেরেশতার ক্ষমতা নাই তোমার কথা অবট্টেক করে আবার কবরে যায় কত বড় কথা তো বাবা কবরে কি সবারই সাজা দেয় নাকি ভক্ত কি করছে ভক্ত একটা নাম মনে রাখছে নামটা কি বড়পীর আব্দুল কাদের জিলানী কিছু মনে নেই আর জিজ্ঞাসে কত বড়পীর তোর দিন কি বড়পীর রসুলকে কহিত বড়পীর তুমি যেখানে যা করো একজন কামেল গুরুর হাতে হাত দিয়ে চান মাস্তান বাবা রহমতুল্লাহ আলাইহির মতো একজন প্রিয় মুর্শিদের কাছে যদি তুমি যেতে পারো যে যদি তুমি সেই নিরীক ধ্যানটা ঠিক রাখতে পারো বিশ্বাস ভক্তি যদি তোমার মধ্যে থাকে তোমার জন্য একটা নামই যথেষ্ট তো বেশি বগর বগর করার দরকার নেই অনেক কিছু জানো যত বেশি জানবা তত কষ্ট বেশি শয়তান কিন্তু বহু গেনি আরে বাবার বাবা শয়তান ফেরেশতাদের মাস্টার ছিল আবেদ ছিল মুকরুম আবেদ এত পড়া পড়েছে এত জ্ঞান অর্জন করেছে কিন্তু তারপরও সে মানুষের কাছে ধরা অত জ্ঞান দরকার না একটু সাধারণ হয়ে থাকে দেখো সাধারণটা সাধারণভাবেই মানুষ গ্রহণ করবে বিশ্বাস ভক্তি প্রেম আছে যা ও বাবা বিশ্বাস ভক্তি প্রেম আছে যা নাম স্মরণে এক ধ্যানে হয়ে যাবে হায় বিশ্বাস ভক্তি প্রেম আছে যা নাম স্মরণে এক ধ্যানে হয়ে যাবে বিশ্বাস ভক্তি প্রেম আছে যা দয়াল নাম স্মরণে এক ধ্যানে হয়ে যাবে পার পরে অবিশ্বাসে পায় না কিনার কুবা তাসে ডুবে যায় অবিশ্বাসে পায় না কিনার কুবা তাসে ডুবে যায় বাবা অবিশ্বাসে 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 পায় না কিনার কুবা তাসে বাড়ি দেখো আমার বড় পীরে রঙের তরি করে রঙে নৌকা রঙে মাথা রঙের বিরক্ত হন বুঝি আমার কথা আপনারা বেশি বলবো না আচ্ছা বলেন তো মানুষ বড় না ফেরেশতা বড় আলহামদুলিল্লাহ হ্যাঁ কিসে আমার এই দাদা ভাই চিনা কথা বছর আমার বাবার লগে বাঁশি বাজাইছে আমার লগে এখন বাঁশি বাজায় তো উনি কইতেছে মানুষের উপর কোনো কিছু নাই কবি নজরুল বলেছে গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান লালন সাইজি বলছে মানুষ বুঝিলে সোনার মানুষ হবি মানুষ হবি মানুষ ছাড়া খাপারে তুই মূল হারাবি মূল হারাবি আমার মাতাল বলছে মন মানুষ হইতে চাও হিংসা নিন্দা জাতি ধর্ম ছেড়ে দিয়ে একটা সরল দেশে যাও এই দেশে গেলে যাইও মরার স্বভাব লইয়া যেটা মানুষ গিলিয়া খায় সব মরায় মিলিয়া মরার মুখে হীরার ধার তরল পাতের দাও এক পলকে খেয়ে ফেলে যেটা মাইশের ছাও মানুষ হইতে চাও সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাকলুক মানুষ তার উপরে নাই তুমি যদি সর্বশ্রেষ্ঠ হও আশরাফুল মাকলুক হও তোমাকে ফেরেশতা মারবে এই কামটা তুমি দুনিয়ায় করবা কেন কি বাবা
তোমারে ফেরেশতা মারতেইব, তোমারে কষ্ট দিব, এমন কাম তুমি দুনিয়া করবা কেন যে তোমারে ফেরেশতা মারতেইব? ফেরেশতারা তোমার কাছে আসলে তোমারে কইবে আসসালামু আলাইকুম। ওই কর্মটা করে যাও, ফেরেশতারা যেন তোমাকে সালাম দেয়, তোমাকে ভয় পায়, তোমাকে যেন ইজ্জত করে, তোমাকে যেন ফেরেশতা কষ্ট দিতে না আসে, ওই কর্মগুলি করে যাবা। সেই কর্ম করতে হলে তোমাকে একজন কামিল মুর্শিদের কাছে যেতে হবে। না থাকিলে সাধনার বল, এক নামে থাকিলে বাধা পাবি রে না। থাকিলে সাধনার বল, এক নামে থাকিলে বাধা পাবি রে বাবা। না থাকিলে সাধনারই বল, ও তুই এক নামে থাকিলে বাধা পাবি রে তার ফল। মাতাল নামে দেওয়ান কাজল মন মজে নাই এই ধরা, মাতাল নামে দেওয়ান কাজল মন মজে নাই এই ধরা। আমার রাজ্জাক নামে দেওয়ান কাজল মন মজে নাই এই ধরাই। দেখছে আমার বড় প্রিয় রঙের দড়ি ছেড়ে, রঙের রতা রঙের বৈঠা রঙের একটা পালু, ভরে রঙের রতা রঙের বৈঠা রঙের একটা পালু রায়। দেখছে আমার বড় প্রিয় রঙের দড়ি ছেড়ে যায়, দেখছে আমার বড় প্রিয় রঙের দড়ি ছেড়ে যায়। জাক জাকার বেশি বলে কোনো কার্য নাই, ঘড়ির দিকে চেয়ে দেখি অধিক সময় হয়েছে ভাই। সুখের রজনী ছিল একেবারে গভীর, এই সময়টা প্রথম বন্ধু আসে দেখা হয়, তারপর বন্ধুরে নিয়ে কিছুক্ষণ থাকে আর শেষ সময় বন্ধু চলে যায়, ওটাকে বিরহ বলা হয়েছে। এবার বিদায়ের সময় সন্ধ্যা রাত্রে আসছিলাম, অন্ধকারে আসি আবার অন্ধকারে চলে যাই, কিছুক্ষণ পর হয়তো চলে যাব। শেষ রাত্রে প্রশ্ন করেছে দাদা ভাই, বড় পীরের পায়ের খড়ম দিয়ে ওরস কিন্তু বটে, বটে এই কথা বলে দিবেন আপনি সকলের নিকটে, বড় পীরের পায়ের খড়ম দিয়ে কেমন ওরস হয়। তবে দুই জায়গাতে দুইটা বিষয় জীবনীতে রয়। এই বাবারা, বাবা দুইটা খড়ম দিয়ে বড় পীর ডাকাত দলকে, একদল ডাকাতের সম্মুখীন বড় পীরের ভক্তরা হয়েছিল, ওই ডাকাতের দলের সামনে দাঁড়াইয়া বড় পীরকে স্মরণ করিল, বড় পীর পায়ের খড়ম ছেড়ে দিল, খড়ম জোড়া যাইরে উড়িয়া ডাকাতের দলের গালের মধ্যে চাপড়াইয়া চাপড়াইয়া, যখন মারতেছিল ডাকাতের দল সারেন্ডার করে আত্মসমর্পণ করে, তারপরে গিয়েছিল আমার বড় পীরের ঘরে, গিয়ে বলে ভুল করেছি ক্ষমা ভিক্ষা চাই, আমার বড় পীর কয় আর কোনো দিন ডাকাতের দরকার নাই। এইখানে হইল দুইটা বলি আপনার ধারে, একদিন এক মহিলা যায় রাস্তার ওই উপরে, রাস্তা দিয়া ওই মহিলা হাইটা যাইতেছিল, এমন সময় এক ব্যক্তি এসে মহিলাকে জাবড়াইয়া ধরিল, তার ইজ্জত হরণ করিতে চায়, ইজ্জত হরণ করিতে চায়, বিপদে পড়িল মায়ে ইজ্জত হরণ করিতে, ওরে বিপদে পড়িল মায়ে ও ইজ্জত হরণ করিতে চায়। এক ব্যক্তি এক নারীকে ইজ্জত হরণ করার জন্য তার দিকে যায়, ওই নারীও ছিল আমার বড় পীরের ভক্ত, বড় পীর আব্দুল কাদের জিলানী তখন অজু করতেছিলেন, সেটা ছিল শওয়াল মাসের তিন তারিখ, এই তারিখটা ওরস হয়, শওয়াল মাসের তিন তারিখ, শওয়াল মাসের তিন তারিখ এই তারিখটা ওই খড়মটা ওরস করে কেন, ওই নারীর ইজ্জতরা বাঁচিয়েছিল, সে ইজ্জত বাঁচানোর দরুন ওই খড়মটা ওই মা জননী রেখে দেয়, কারণ খড়মটা গিয়ে ওই ভণ্ড লোকটাকে পিটাইছিল আর সেই খড়মটা মা রেখে দিয়েছিল। বড় পীরের খড়ম যেহেতু পেয়েছে, ভক্তের কাছে পায়ের খড়মটা অনেক মূল্যবান, ভক্তের কাছে গুরুর বাড়ির একটা কুকুরও যদি আসে তার কাছে অনেক বিষয়, যদি কেউ মানে, মানলে অনেক কিছু, না মানলে আপনার গুরুর বাড়ির একটা লোক আসছে, আমি ইলিয়াস শাগল বদিনী গত রাত্রে আগে রাতে গান করেছি কুমিল্লাতে রায়পুরা, তো ওখানে আমি যা ওই গোলবদিনী শাসক রহমতুল্লাহের বাড়িতে প্রতি বছর অনেকটা মেলা হয়, আমাকে রাখে, ভালোবাসে আমাকে আর কি, আদর করে। যাই হোক, তো আমি দেখতাম যদি গালিমপুরের নাম কখনো শুনছি আফাজুদ্দিশা রহমতুল্লাহ, যদি বলছে যে আমি পাগল বাবার বাড়িতে গাইছি,
পাগল বাবা এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ইলিয়াস সাগলবোধনী উনি অনেক ধনাঢ্য ব্যক্তি ছিলেন, এই পাগল বাবার নাম শোনার সঙ্গে সঙ্গে দাঁড়ায় যেত, আপনি ওইখান থেকে আইসেন এবং আজ পর্যন্ত তাদের বংশের যত লোকজন আছে সমস্ত লোকজন যদি শুনে যে গালিমপুর থেকে আসছে তখন সবাই কোনো কথার বলে না তাদের সামনে, ওই গালিমপুর থেকে আসছে, তো গুরুর এলাকার লোক থেকে আসছে, সেও আমার গুরুর সমতুল্য। গুরু ভজন এত মুখের কথা না, গুরু ধরাটা অনেক অনেক হিসাব কিতাব, তাই যারা গুরু ধরেছে তারা জানে, তারা সেই কর্ম করে গুরুর বাড়ি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, তার খরমটা যখন তিনি ছেড়ে দিলেন, ভক্ত চিন্তা করে এটা দিয়ে করুন কি, এই খরমটারই পীরের অনেক অনেক কিছু রাখে, আসন সাজায়, আসনের মধ্যে ওটা রেখে শাওয়াল মাসের 3 তারিখ ওইটা দিয়ে উরস করে। এই পর্যন্ত কথা ছিল, এই পর্যন্ত কথা ছিল, আর এই পর্যন্ত কথা ছিল, আর এই পর্যন্ত কথা ছিল, আমার সাধ্য মতো জবাব হলো এই পর্যন্ত, আমার সাধ্য মতো জবাব হলো এই পর্যন্ত কথা ছিল, ওই আমার সাধ্য মতো জবাব হলো এই পর্যন্ত কথা ছিল। তুই চাস ওই দিকে আমগো কামাস হয়ে থাকে নিচের দিকে, আচ্ছা তোরা যদি আমার লোক যে আমার দিকে না থাকা আসতে প্রেম হইব, প্রেমটা কেমনি হয়, একজন একজন চাইলি তো একজন মায়া লাগে, তুই যদি নিজের দিকে চাইলে আমি তুই আরেক দিকে চাইছ, তার মানে তোরা আমার পছন্দ না, জোর করে রাখছি তোরা, এই বিষয়টা আমি যার দিকে তাকামো সেই তো আমার দিকে তাকায় থাকতে, যে আমি যে যখন তাকামো তখন তোর ভাবটা ওই রকম থাকলে আমার মনটা দেবো, আমি চাই দিই তুই একটা প্রশ্ন থাকবে, ওরে কানন ভাই ওরে ঘড়ির দিকে চেয়ে দেখি সময় বেশি নাই, ছোট্ট করে প্রশ্ন করব, কারণ প্রশ্ন না থাকলে তো পালা গান, এটার মূলটাই হলো প্রশ্ন, এটার জন্য অনেক লোক বসে থাকে যে কি কয় এরপরে কি কয় তারপরে কি কয়, দু একটা তো আটকাও বেরিয়ে যেতে পারে গা, তাই না, সবাই সব কথা জানে, আমি সব জানি এরকম না, আমি অনেক জানি না, হয়তো কিছুটা জানি পড়ছি টরছি, বেশিরভাগ জানি না, এটাই বাস্তব এটাই সত্য। একটা প্রশ্ন আমার খাজা বাবার জীবনী সম্বন্ধে বলছে, আমার একটা জায়গায় আছে খোলা খোলা কারণ ওই জায়গাতেই মাজার হইতো, থাকে নাই সেই পোলা, কাকা একটু আমার দিকে ঘুরে বসেন, আমি তো আপনার সন্তানের মতো না, ওখানে মাটি হয় নাই, ভালো এবার আসেন তিস্তিয়ার তরিকায় খাজা বাবার সেই আজমির শরীফে যারা গিয়েছেন ইন্ডিয়াতে, অনেক লোক থাকতে পারে গুরুধর লোক তারা গিয়েছেন, খাজা বাবার মাজারটা যেখানে ঠিক তার পায়ের কাছে তার কন্যা দয় কন্যা একজন একটা কন্যাই বিবি হাফেজ জামাল তার মাজার রয়েছে, আপন কন্যাকে বাবা পায়ের কাছে রেখেছে, আমাদের বাড়িটা যদি কেউ যেয়ে থাকেন এই এই আমাদের কেরানীগঞ্জে বাড়ি, আমার আমার বাবার মাজারটা হইল একেবারে ঘর থেকে বাহির হয়ে দুয়ারের মধ্যেই, ছোটো ভাইটা ওই পাশে থাকে আমি এই পাশে থাকি, তো মাঝখানে হইলো বাবার মাজার, আমার মায়ের আর একটা মাজার করেছি, এটা আমাদের আমাদের এলাকার মধ্যে আটির বাজারে আমার নানির বাড়ির কাছে, তো খাজা বাবার যেখানে মাজারটা এই মাজারের পায়ের কাছে হলো খাজা বাবার সন্তান মেয়ে যে হাফেজ জামাল পায়ের কাছে তার মাজারটা, আর খাজা বাবার দুইজন সহধর্মিনী স্ত্রী ছিল তাদের মাজারটা গেছে একটু মাথার দিকে চলিয়া, কেন মাথার দিকে স্ত্রী দুইজন একটু দিবেন গো বলিয়া, সাধারণ কথা না কঠিন, সারা রাত্রে কঠিন কথা আর জিজ্ঞেস করিনি, এইটাই কঠিন জিজ্ঞেস করলাম, ভাল লাগলে শুনবেন নাহলে আস্তে করে যাইবেন, কষ্ট দিয়েন না, কেউ কেউ না শুনুক আমি শুনুক, কারণ যেহেতু আমাকে তার সাথে নিয়ে আসছে, স্ত্রী সবসময় স্বামীর পায়ের কাছেই তো থাকে, এইটাই নিয়ম, মায়েরা বাবার সাথে রাত্রে ঘুমাসে, ঘুমাসলে পরে বিছনার মধ্যে বাবার মায়ের ঘুমের তালে বাবার শরীরের মধ্যে পাও লাগতে পারে, লাগে না অনেক সময়,
লাগতে পারে না ভালো মা যারা মায়েরা কি করে ওই সকালবেলা যখন বিছনাটা ছাড়ে তখন বাবা যদি শুয়ে থাকে ওই পাওটা ধরে সালাম করে আহা ভুলে যদি আমার পাওটা আমার স্বামীর গায়ে লেগে থাকে ভালো মা যারা ঘুম থেকে উঠে আগে গিয়া কাপড়টা বদলাইব গোসল করব প্রয়োজনে আরেকবার শরীর ধুইব সারাদিন কামকাজ করে কিন্তু গোসলটা সকালে করব আবার অনেক বেটি আমগোবারি দিতে আর কি আর কি এরা গোসল করে সন্ধ্যাবেলা ভাল লাগে না সারাদিন কামকাজ করছি সকালে যেমন গোসল করতে মন চায় না এখন জ্বালার মধ্যে আছি এটা আমগোয়ের দিকে করতেছি এদিকে না এদিকে তো সব ভালো পাও লাগলে সকালবেলা স্বামীর পাওটা ছুঁয়া সালাম করে যেন সে দেয় মাফ করিয়া ভুলেও লাগতে পারে এটাই ধর্ম এটাই পতির পতির কাছে পায়ে ধরে প্রত্যেক দিন সালাম করে আসা বিছনা থেকে এটাই হলো সেই স্ত্রী কখনো সে স্বামী ছাড়া হয় না সতী নারীর প্রতি যেমন আকাশেরও চূড়া অসৎ নারীর প্রতি তেমনি ভাঙ্গা নাইয়ের গুড়া সতী নারীর প্রতি যেন আসমানেরও চূড়া অসৎ নারীর প্রতি যেমন ভাঙ্গা নাইয়ের গুড়া ওরে ভাঙ্গা নাইয়ের গুড়া যেমন ঠক ঠকাইয়া নরে অসৎ নারীর প্রতি তেমনি জলে ডুইবা মরে ভাঙ্গা নাইয়ের গুড়া যেমন ঠক ঠকাইয়া নরে দেখো অসৎ নারীর প্রতি তেমনি জলে ডুইবা মরে ওরে সতীর প্রতি মরে না রে সতীর প্রতি মরে না রে দেখো সতীর প্রতি মরে না রে সতীর প্রতি মরে না রে আমি বলবো কথা কাহার ধারে সতীর প্রতি মরে না আমি বলবো কথা কাহার ধারে রে সতীর প্রতি মরে না রে বাহ তাহলে খাজা বাবার দুই জন স্ত্রী সহধর্মিনী তারা ওই মাথার দিকে যায় রইয়া আর মেয়েকে রেখেছে পায়ের কাছে রাখছে সাজাইয়া আমি জানিবারে চাই মিয়া ভাই এ কেমন ঘটনা কারণ স্ত্রী তো সবসময় বাম পাশে থাকবে এটাই হয় রে পাগল মনা স্ত্রী বিছনায় গেলে মা থাকবে বাম পাশে আর বাবা থাকবে ডাইন পাশে কিন্তু যদি এই এই আমগো অধিকার মতো আর কি যে আমি তুমি তুমি নিচে হো আমি খাটের উপরে হইতে উপরে তো হইব না কথাটা অনেক গুরুত্বপূর্ণ আমার মিয়া ভাই কি বলে একটু আমি শুনি ভাই তোমার রাগটা করে নাই এটার হাকিকত কি এটার শরীয়ত কি এটার তরিকত কি এটার মারুফত কি আপনারা নিবেন বুঝে আমার মিয়া ভাই এই কথাটা বৈশা বৈশা খুঁজে কোথায় মারছি এই প্রশ্ন জবাব যেন পাই আর কোনো প্রশ্নই আমার তাহার কাছে নাই বিশ্বাস ভক্তি আহা ওই তরিতে চর্বি যারা যারা ওরে প্রেমের করি ষোলো আনা জোগাড় রাখিস তারা ওই তরিতে চর্বি যারা যারা ওই তরিতে চর্বি যারা যারা ওরে ভাবের করি ষোলো আনা জোগাড় রাখিস তারা এক আনা কম হইলে ঠাই দিবে না তার এক আনা করি কম হইলে ঠাই দিবে না চান মস্তান বাবায় ডাকছে আমার বড় পীরে রঙের তরি ছেড়ে রঙের নৌকা রঙের রৈঠা রঙের একটা পালনা রঙের নৌকা রঙের বৈঠা রঙের একটা পালনায় ডাকছে আমার চান মস্তান রঙের তরি ছেড়ে যায় ডাকছে আমার বড় পীরে রঙের তরি ছেড়ে যায়
সন্ত পায়ের পথ চলাতে কোন তীর্থে পৌঁছে দিতে পারে সে গাই সুরে সুরে আনন্দ ছন্দ কারো ভাঙার হৃদয়ের বিনা তারে যদি এ গানে জীবনের বেশিটাই দুঃখ তবু একটু সময়ের জন্যে যদি দুঃখ ভোলাতে পারে কোনো গান যেন সে গান আমার হবে ধন্য এই জীবনের বেশিটাই দুঃখ ভাইজানের কথাটা এক মিনিটে মৌখিকভাবে শেষ করে দিই। খাজা বাবার একটা মাত্র কন্যা হাফেজা জামাল, তার রোজাটা হচ্ছে খাজা বাবার পায়ের ধারে। খাজা বাবার দুইজন স্ত্রী, দুইজন স্ত্রীর মধ্যে একজন স্ত্রীর রোজা হচ্ছে খাজা বাবার ঠিক মাথার কাছে। ভাইজান বললেন যে আসলে এটার হাকিকতটা কী, সাজালেন এইরকমভাবে কেন? বিবির কবর থেকে সবসময় স্বামীর বাম পাশে, কারণ আমরা সবাই জানি একটা পুরুষের বাম পাজরের রেহান নামক হাড় দ্বারা নারীকে তৈরি করা, আদমের বাম পাজরের হাড় দিয়ে বানিয়েছিলেন, এই জন্য পুরুষের বাম পাশে হয় নারীর স্থান। কিন্তু খাজা বাবার বিবিদের বিবির রওজা মাথার কাছে কেন, এটার তাৎপর্যটা যদি বলি ভাই, তাৎপর্যটা হচ্ছে এই জায়গাটার মধ্যে খাজা বাবা আজমির যে জায়গাটার মধ্যে এখন বর্তমান খাজা বাবার রওজা, ওনার জন্ম এই এলাকার মধ্যে কিন্তু না। খাজা বাবার জন্ম হচ্ছে সিস্তান নামক এলাকায়, ইরাকের অন্তর্গত এলাকায়, ইরাক ইরানের ওই সৌদি আরবের মধ্যে খাজা বাবার জন্ম। তিনি তার পীর হুজুর ওসমান হারুনির সাথে যখন হজ করতে গেলেন, ওসমান হারুনি তাকে হজ আদায় করে নিয়ে গেলেন রাসুলের রওজায়। রাসুলের রওজা থেকে যখন রওজা জিয়ারত করবেন, আমার রাসুলের রওজা থেকে গায়েবীভাবে আওয়াজ আসতে লাগলেন, খাদেম আপনি বাইরে যান, বাইরে গিয়ে মঈনুদ্দিনকে ডেকে নিয়ে আসেন। খাদেম বাইরে গিয়ে বললেন যে মঈনুদ্দিনকে, আমার রাসুল গায়েবী আওয়াজ দিয়ে তাকে ডেকেছেন। মঈনুদ্দিনকে হাত তুললেন, রওজায় তখন যত মানুষ ছিলেন তাদের মধ্যে 17 জন ব্যক্তি মঈনুদ্দিন। খাদেম অবাক হয়ে গেলেন, 17 জন মঈনুদ্দিন কারে আমি আনবো? আবার গেলেন রাসুলের রওজার ভিতরে, ইয়া রাসুল আপনি ডেকেছেন মঈনুদ্দিনকে, এখানে তো 17 জন মঈনুদ্দিন, আমি কোন মঈনুদ্দিনকে ডাকবো? তখন আমার রাসুল একরাম হযরত মুহাম্মদ সাল্লাম আবার গায়েবী আওয়াজ দিলেন যে তুমি বাইরে যাও, গিয়ে বলো মঈনুদ্দিন চিশতিকে, চিশতি এলাকায় যার জন্ম সেই মঈনুদ্দিনকে ডেকে নিয়ে আসো। খাজা বাবা এক নাম হচ্ছেন মঈনুদ্দিন চিশতি, তার নামের শেষে উপাধিটাই হচ্ছে চিশতি, কারণ সিস্তান নামক এলাকায় তার জন্ম ছিলেন। রওজার ভিতরে গিয়ে আমার খাজা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে জবাব আসতে লাগলেন গায়ে বিভাবে, ওয়ালাইকুম আসসালাম। হে মঈনুদ্দিন, আমি মোহাম্মদ সব জায়গায় ইসলাম প্রচার করেছি, কিন্তু হায়াতে বের পাইনি একটা জায়গার মধ্যে ইসলাম প্রচার করা হয় নাই, সেটা হচ্ছে হিন্দুস্তান। তুমি চলে যাও হিন্দুস্তানে, হিন্দুস্তানের বেলায়েতি আমি তোমাকে প্রদান করলাম। খাজা বাবা বললেন, ইয়া রাসুল আমি তো কোনোদিন হিন্দুস্তান যাই নাই, পথ চিনি না, সেখানে আমি যাবো কীভাবে? আমার খাজা বাবাকেই আমার রাসুল আদেশ করলেন, তুমি তোমার বৃদ্ধাঙ্গুলের নখের দিকে লক্ষ্য করো। আমরা বর্তমান মোটামুটি মোবাইল যেভাবে চালাই, মোবাইলের মধ্যে ভিডিও ঠিক যেভাবে দেখা যায়, আমার খাজা বাবা তার বৃদ্ধাঙ্গুলের নখের মধ্যে আমার রাসুলের আদেশে ঠিক আরব আফগানিস্তান হয়ে কীভাবে পাকিস্তান হয়ে কীভাবে হিন্দুস্তান আসতে হবে সেই রাস্তা দেখলেন। ওই রাস্তায় রাসুলের আদেশ পেয়ে খাজা বাবা রওনা দিলেন, আজমিরে খাজা বাবা এসেছিলেন ইসলাম প্রচার করার জন্য। আর খাজা বাবা দুইজন স্ত্রী তার একাধিক, দ্বিতীয়বার তিনি বিয়ে করেছিলেন একটা হিন্দুর মেয়েকে, আর হিন্দুর মেয়েকে বিয়ে করেছিলেন ইসলাম প্রচার করার জন্য। হিন্দুর মেয়েকে বিয়ে করে তিনি মুসলমানের মধ্যে আনলেন, ইসলামের মধ্যে আনলেন। এইটার একটা আরেকটা
ভাব অর্থ হচ্ছে এই জায়গায় ইসলাম সর্বপ্রথম নারীদের মধ্যে গ্রহণ করেছিলেন আমাদের রাসূল আকরাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি খাদিজা। বিবি খাদিজাতুল কুবরাকে আমার রাসূল অনেক ভালোবাসতেন, অনেক সম্মান করতেন তাকে। সেই প্রতিচ্ছবিটা আমার খাজা বাবার এখানে তুলে ধরার জন্য এবং ওই তাৎপর্যটা তুলে ধরার জন্য খাজা বাবার ইসলামের যে চিহ্ন তার বিবিকে তিনি মুসলমান করেছিলেন, এই জন্য তার বিবির রোজাটা তার ঠিক মাথার কাছাকাছি রাখলেন। এক কথার মধ্যে আমার ভাইয়ের প্রশ্ন তো শেষ করলাম, এবার বেশ কয়েকটা গানের মধ্যে গানের জন্য অনুরোধ আছে। দরবারে একটা গান করে দাদার গানটা করে এরপর আমার দাঁড়িয়ে গানটা করে দিতে হবে, হয়তো পাগল ঘোষটা অবশ্যই করে দেবো।